এনআইআরএফ বা দ্য ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক প্রতি বছর ভারতের টপ টেন বা টপ হান্ড্রেড ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজ ইত্যাদি প্রকাশ করে থাকে। এনআইআরএফ সম্বন্ধে যাদের জানা নেই তারা আমাদের টপ টেন ইঞ্জিনিয়ারিং কলেজের ভিডিওটি দেখতে পারেন, ওখানে এনআইআরএফ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা রয়েছে। ওই ভিডিওর লিঙ্ক আমি আই বটনে দিয়ে দেব। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে 2020 টপ টেন মেডিকেল কলেজের সম্বন্ধে জানব। তো নমস্কার ভিউয়ার্স, নলেজ বালকে আপনাদের স্বাগত। আমি গ্রীষ্ম নিয়ে হাজির আজকের টপিক, টপ টেন মেডিকেল কলেজ ইন ইন্ডিয়া। নম্বর টেন, কিং জর্জ মেডিকেল ইউনিভার্সিটি। এটি উত্তরপ্রদেশের লখনউয়ের শাহমিনা রোডে অবস্থিত। 1911 সালে এটি স্থাপিত হয়। 2002 সালে এর নাম দেওয়া হয় ছত্রপতি শাহুজি মহারাজ মেডিকেল ইউনিভার্সিটি এবং পরে এর নাম কেজি মেডিকেল ইউনিভার্সিটি রাখা হয়, অর্থাৎ কিং জর্জ মেডিকেল ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটির 75টি একাডেমিক ডিপার্টমেন্ট রয়েছে। কোর্সের কথা যদি বলা হয় তো MBBS, ডিপ্লোমা, MCH, MS, MD, PGD, BSc, MSc, BDS, BSc নার্সিং ইত্যাদি কোর্স এখানে রয়েছে। এই ইউনিভার্সিটির ক্যাম্পাস সাইজ 25 একর এবং এখানকার মোট স্টুডেন্ট সংখ্যা 2487। নম্বর 9, কাস্তুরবা মেডিকেল কলেজ। এই কলেজ কর্ণাটকের মণিপালের মাধবনগরে অবস্থিত। 1953 সালে এই কলেজ স্থাপিত হয়। কোর্সের কথা যদি বলা হয় তো MD, PGD, MSc, DM, MS, MCH, PhD, MBBS, MPhil ইত্যাদি কোর্স এখানে রয়েছে। 648 একর জায়গা জুড়ে রয়েছে এই কলেজের ক্যাম্পাস। এখানকার মোট স্টুডেন্ট সংখ্যা 1806। নম্বর 8, জওহরলাল ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ। এই ইনস্টিটিউট ধন্বন্তরীনগরে গরিমেডুতে অবস্থিত। 1964 সালে এই ইনস্টিটিউট স্থাপিত হয়। এখানেও প্রায় সব রকমেরই মেডিকেল কোর্স রয়েছে, যেমন MD, DM, MSc, BSc, PhD, ডিপ্লোমা, MBBS, PGD, MS ইত্যাদি। 192 একর জায়গা জুড়ে রয়েছে এই ইউনিভার্সিটির ক্যাম্পাস। এখানকার মোট স্টুডেন্ট সংখ্যা 1571। নম্বর 7, অমৃতা বিশ্ব বিদ্যাপীঠম। এই ইনস্টিটিউট তামিলনাড়ুর কোয়েম্বাটোরে অবস্থিত। 1994 সালে মূলত এটি স্থাপিত হয় এবং 2003 সালে মেডিকেল কোর্স চালু হয়। এখানে MD, MSc, MDS, BSc, MS এছাড়াও MTech, BTech ইত্যাদি কোর্সও রয়েছে। 400 একর জায়গা জুড়ে রয়েছে এর ক্যাম্পাস এবং এখানকার টোটাল স্টুডেন্ট 21306। নম্বর 6, বেনারস হিন্দু ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত। 1916 সালে এটি স্থাপিত হয়। মেডিকেল কোর্সের কথা যদি বলা হয় তো MD, DS, MS, PGD, PhD ইত্যাদি কোর্স এখানে রয়েছে। প্রায় 1300 একর জায়গা জুড়ে রয়েছে এর ক্যাম্পাস এবং এখানকার মোট স্টুডেন্ট সংখ্যা 30698। সঞ্জয় গান্ধী পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস। উত্তরপ্রদেশের লখনউতে অবস্থিত এই ইনস্টিটিউট 1983 সালে স্থাপিত হয়। এখানে DM, MCH এবং MD এই কোর্সগুলি রয়েছে। 585 একর জায়গা জুড়ে রয়েছে এর ক্যাম্পাস এবং এখানকার মোট স্টুডেন্ট 627। নম্বর 4, ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্স, যা ব্যাঙ্গালোরে অবস্থিত। 1994 সালে এই ইনস্টিটিউট স্থাপিত হয়। কোর্সের কথা যদি বলা হয় তো DM, MPhil, MSc, MCH, MD এবং MPH ইত্যাদি কোর্স এখানে রয়েছে। 135 একর জায়গা জুড়ে রয়েছে এই ইনস্টিটিউটের ক্যাম্পাস। এখানকার মোট স্টুডেন্ট সংখ্যা 996। নম্বর 3, খ্রিশ্চিয়ান মেডিকেল কলেজ। এই কলেজ তামিলনাড়ুর ভেলোরে অবস্থিত। 1942 সালে এটি স্থাপিত হয়। এখানে MD, MCH, DM, PGD, MS, ডিপ্লোমা, MBBS ইত্যাদি কোর্স রয়েছে। এই কলেজে সেপারেট বয়েজ হোস্টেল, গার্লস হোস্টেল, জিম, লাইব্রেরি, স্পোর্টস গ্রাউন্ড, ক্যাফেটেরিয়া, অডিটোরিয়াম, পার্কিং ইত্যাদি বিভিন্ন ফেসিলিটি রয়েছে। 200 একর জায়গা জুড়ে রয়েছে এর ক্যাম্পাস এবং এখানকার মোট স্টুডেন্ট সংখ্যা 2007। নম্বর 2-এ রয়েছে পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ, যা চণ্ডীগড়ে অবস্থিত। 1962 সালে এর স্থাপনা হয়। এখানে BSc নার্সিং, DM, MD, MSc, BSc, MCH, MS, MDS ইত্যাদি কোর্স রয়েছে।
এখানে বয়েজ হোস্টেল, গার্লস হোস্টেল, স্পোর্টস লাইব্রেরি, মেডিকেল হসপিটাল, সুইমিং পুল ইত্যাদি সুবিধা রয়েছে। 277 একর জায়গা জুড়ে রয়েছে এর ক্যাম্পাস এবং এখানকার টোটাল স্টুডেন্ট 132। আমাদের লিস্টে নম্বর 1 কলেজ হলো AIIMS অর্থাৎ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস। এই ইনস্টিটিউট নিউ দিল্লির আনসারি নগরে অবস্থিত। 1956 সালে এই ইনস্টিটিউট স্থাপিত হয়। এখানে PhD, DM, MSc, MD, MCH, MDS, MS, BSc, MBBS ইত্যাদি কোর্স রয়েছে। 330 একর জায়গা জুড়ে রয়েছে এর ক্যাম্পাস। এখানকার মোট স্টুডেন্ট সংখ্যা 2841। তো এই ছিল আজকের টপ 10 মেডিকেল কলেজের লিস্ট। আজকের প্রশ্ন হলো, আমাদের লিস্টের কোন কলেজের নাম আগে ছত্রপতি শাহজি মহারাজ মেডিকেল ইউনিভার্সিটি ছিল? অ্যান্সার অবশ্যই কমেন্ট সেকশানে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন, যাতে ফার্দার নোটিফিকেশন আপনার কাছে আগে পৌঁছয়। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার।